ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারকাত একদিনই ভাই আক্তার হোসেন ভারত থেকে তিনি প্রশ্ন করেন তিনি জানতে চাচ্ছেন যে গত শুক্রবারে আমাদের ইমাম সাহেব আলোচনা করেছেন বলেন যে কোনো ব্যক্তি যদি জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত নবীর উপরে দুরুত পড়ে তাহলে তার আশি বছরের গোনা মাফ করে দেওয়া হবে এরকম কিছু কথা বলেছে সমানিত দিনী ভাই মানুষ কথা বললে অনেকেই বলতে পারে আলোচনা করলে শত শত আলোচনা আছে করতেছে কোরআন হদ্দিসের কোনো বৃত্তি নেই মধ্যে এই কথাটাও তারই মাঝে গণ্য তবে আমি দু একটি কথা আপনাকে বোঝানোর চেষ্টা করবো ওয়ামায় তফিকি ইল্লাহ বিশ রহ সদরি ওয়েস ইমুলি সমানিত ভাই রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি দূরত পড়লে জান্নাত পাওয়া যাবে একথা সত্য রাসুল মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি দূরত পড়লে আল্লাহ সফা তাহলে রাসুলের কাছাকাছি জান্নাত দেবেন একথাও সত্য কিন্তু আশি হাজার বৎসর এত বছর স্বভাব পাওয়া যাবে এ বিষয়গুলো মোটামুটিভাবে কোরআন হাদিসের দলিলবিহীন আলোচনা যেমন আলোচনা বহু হয়ে থাকে আমি আপনাকে শুরুতেই কিছু হাদিস আমি বলতে পারবো যে কোনো ব্যক্তি যদি রসুলের উপরে দুরুত পড়ে তাহলে তার চল্লিশ লক্ষ নেই হবে এরকম হাদিস আছে দলিল নিন দলিল যদি দিতে চাই দলিল কথা দলিল দিয়ে বলবো জামিয়া তিরমিজি দোয়া সমূহের অধ্যায় কিতাব দোয়া সমূহে হাদিস নাম্বার তিন হাজার চারশত তিয়াত্তর কিন্তু এই হাদিসটা বৃত্তিহীন মানে দুর্বল হাদিস বললে চলে অথবা অগ্রহণযোগ্য হাদিস এটা আপনাকে প্রথমে এই জন্য বললাম যে হাদিস বহুত আছে তারা তো দলিল ছাড়া বলে আর আমরা দলিল দিয়ে বললাম যে চল্লিশ লক্ষ সব হবে রাসেলের উপরে দূরত পড়লে অথচ সেটা গ্রহণ করা যাবে না দলিল হিসাবে আমি ত্রিমিদি থেকে দর্দায় থেকে দলিল দিয়েছি এখন আসুন নেকি হাসিল হয় গোনা মাফ হয় মর্যাদা বৃদ্ধি হয় যদি আল্লা নবীর উপরে দূরত পড়া হয় তার মানে আল্লাহ নবীর উপরে দূরত পড়লেই আল্লাহ সুহান এই এই মর্যাদাগুলো দিয়ে থাকে এর জন্য আল্লাহনবী সাল্লামের একটি হাদিস আমরা জানবো আল্লাহ নবী সাল্লাম এই ব্যাপারে যত হাদিস বলেছেন তোর মধ্যে এই হাদিসটি উৎকৃষ্ট এবং এই হাদিসটি বিভিন্ন সোনান গ্রন্থে এসেছে হাদিস রমান মিন কেন্লিহন আল্লাহনবী আসাল্লাম বলেন যে আমার উম্মতের মধ্যে আমার প্রতি যদি অন্তর থেকে খালেস দিলে নিহতে একবার দূর পেশ করে দুরুদ পাঠ করবে আল্লাহ তালা তার বিনিময়ে কি করবেন আলাইহি আসাল্লাম আগে একথা বলছেন কী বলছেন মিন খালবি সাল্লাহু আলাইহি বিহা বিহা আশারা দরাজটি সোনানে এসেছেন ধরেন আপনি হাদিস নাম্বার আমি যে কিতাব থেকে বলছি নয় হাজার আটশত বিরানব্বই নয় হাজার আটশত তিরানব্বই এক হাজার দুইশত একুশ দশ হাজার একশত বাইশ এই ধরনের আরও আছে সোনানে নাসাই হাদিস নাম্বার এক হাজার সাতানব্বই আমালুল ইয়াম একটি কিতাব আছে ওই গ্রন্থে ওয়াল লাইল নাসাই হাদিস নাম্বার তিনশত বাষট্টি হাদিসের বাকি অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই সাল্লাহ আলহা আশারা আলহি বি আশারা এবং আল্লাহ সব হান হুয়া আল্লাহ রাবুল আলামিন তার প্রতি দশবার দশটি রহমত নাজিল করেন ওয়ারাফা আ আশারা দারাজাত এবং তার জন্য দশটি মর্যাদা বৃদ্ধি করা হয় ওয়া ক্যাথ বালাহু আশার হাসানাতান এবং তার খাতার মধ্যে আল্লাহ সব হান ওয়া তালা দশটি সবাব লিখে দেন ওয়া মাহা আনহু আশারা সৈয়া শুধু দশটি নেকি লেখি খান্ত নয় আলামেন বলেন দশটি গুণা মাফও করে দেয় সফান তাহলে এই হচ্ছে সৈয়াদিসের বর্ণনা সৈয়াদিসে আরও অনেক হাদিস পাওয়া যায় যতক্ষণ বান্দা দুরুত পড়তে থাকে ফেরেশতা তার জন্য দোয়াও করতে থাকে বান্দা যতক্ষণ দুরূদে থাকে ফেরেশতা ততক্ষণ তার জন্য আল্লা সুফহান হুয়া তালার কাছে রহমত মাকফরাতের দোয়া করতে থাকে যেমন কয়লা নবী সাল আলহি আসাল্লাম মানসল্লাহ আলহ সাল্লাহ সাল্লু আলহিহিয়া আশারা যদি কোনো ব্যক্তি আল্লাহ নবীর উপরে দুরুত পড়ে তাহলে আল্লাহ সুবাহান হুয়া তালা তার জন্য দশবার دورت برة ترمني على رب العالمين دوجبر رحمة نزيل كريم و من صلى صلاة لم تزال الملائكة من تزال الملائكة تصلي علي ما صلى على على فليقصر فليقبل عند من ذلك او ليقصر আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এখানে বলছেন যে আমার উপর কেউ দশবার দূরত পড়লে ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন যতক্ষণ সে আমার প্রতি দূরত পাঠ করে সোহান তাইলে একজন ব্যক্তি যখন আল্লাহ নবীর উপরে দূরত পড়ে তখন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে মাঘ ফেরাতের দোয়া করতেই থাকে এরপর আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন ফালিয়া কিল্লা আইন্দা মিন্দা আলিকা আউলিয়ক এবং আল্লাহ নবী আলী আসাল্লাম বলেন অবশ্যই সে আমার প্রতি দূরদরত থাকে এখন বান্দার ইচ্ছা বেশি বেশি দূরত পড়বে না কম পড়বে সেটা বান্দার খুশি আল্লাহ রবুল আলমিন আল্লাহ সুনা হুয়া তালা আমাদেরকে এই সঠিক আমলগুলো করার তৌফিক আনত করেন আমিন জজাকাল আল্লাহ খায়রান